বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমির, কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ, কি বলছিস? আচ্ছা শোন, তুই এখন যেটা করবি সেটা হইলো, তুই পাড়াটিয়া যারা আছে আমাকে বাড়িতে সবাইকে বলিয়া দিবি যে আগামী মাস থেকে যত পাড়ার ব্যাপারে লেনদেন হইব আপনি যে মিষ্টি আপনার লোকে প্রেম করতেন, আপনারা তো মনে করেন প্রেম প্রেম খেলতেন, আপনারা বাইরে যায় এদিকে যত মাসের ভাড়া না দিছি ওগুলি সব গুনিয়া গুনিয়া আমার সাথে দেখা করিয়া পরিশোধ করতে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ভিতরে বলবো কেমনে, এতে তো কতদিন হয়েছে ঘরে তালা মার দিব, গ্রামের বাড়িতে চলে গেছে, বাসা বাইয়া আমি বাসা খালি তো জম, এই যে খাট আলমারি শোকেস ফ্রিজ এগুলো তো ঘর ভরা, আর এখন তুই কি করবি? সব ফার্নিচার বিক্রি করিয়া দিবি, বিক্রি করিয়া দিয়া বাকি টাকা আদায় করছি। আচ্ছা ভাইয়া, ওই যে সুবিয়ানটের ফার্নিচার যদি ব্যাগ বেশি করান, আমি যেটা বলি সেটা কর, তুই যাবি ঘরে গিয়া তালা পালা বাঙ্গিয়া ফেলবি, জিনিসপত্র নিয়ে একদম বেচিয়া দিবো, পুরান ফার্নিচার কেনার মানুষজনের সাথে আমার কথাবার্তা হয় না, তুই আনবি আমি বেচিয়া দিবো, ঠিক আছে? আমাকে বাড়ির মধ্যে কেন পুলিশ ঢুকলো হ্যালো ভাই, 80,000 কয় বছরের ভাড়া? বড় ভাই কি হলো আপনার, কি কথা কইছে আপনার? আমি বললাম বড় ভাই, এই বড় ভাই কথা কন না, বড় ভাই ফোন বড় ভাই দিন, বড় ভাই কি হইছে, বড় ভাই বড় কি হইছে, আপনার কাছে কথা থাকতো না রে, আপনি তো বড় ভাই কি হইছে আপনার? প্রেশার তো ঠিকই আছে,
এসব কোনো সমস্যা নাই। কি বলেন 65? না না ডাক্তার সাহেব, ভুল করে কয়া ফেলেছে। উনি করতে চাইতেছেন যে উনার বয়স 65। লাস্ট কবে ডায়াবেটিস চেক করাইছেন? রোগীর প্রধান সমস্যা হলো ভুলে দেওয়া। উনি মনে করেন কি যে একটা জিনিস মনে আছে, তাহলে পরে দেখা যাবে উনি কি ভুলে গেছে। যেমন যেমন ধরেন গিয়া মাঝে মাঝে এইটা কয়। আচ্ছা আপনি কে ঠায় এই বাড়িতে রয়েছেন কিল্লেগা? আপনারা কবার পরে যে আপনি কে ঠায়? আমার ভিজিট পরিশোধ করে দিয়েছেন তো। ই আল্লাহ, এটা আবার কি বলে দেন? ভিজিট পরিশোধ করবো মানে হলেন সিস্টেম তো আমরা জানি। সিস্টেম হলো রোগী দেহ শেষ করবেন, তারপর ভিজিট দেবো। আপনি আগে ভিজিট দিতেছেন কি? হ্যাঁ না, উনি ভুলে যেতে পারে। উনি বলতে পারে আমি কে, তখন কি আপনারা ভিজিট দিবেন? আবার ধরেন গিয়া মনে করেন সকাল বেলায় নাস্তা খাইছি, হঠাৎ করে আমার ডাকলো চান ভালো, আমার নাস্তা খেলাম না কিল্লেগা? আমি বললাম যে ভাই যান, আমি তো আপনার পোড়াটা ডিম্পু চালু ভাজি এগুলো খাওয়াইছি, এলাই বুঝেন খাওয়া দেয়া কই খাই নাই। ওই কি করলি তুই, কি করলি তুই? আমি ডিম পোড়াটা খায়া আমি কইছি আমি খাই নাই কা? এত বড় মিথ্যা কথা, এত বড় বদনামি আমার নামে কইতেছস? আমি তোর থাপড়ায় কিন্তু তোর কাঁসা গরম করে হারাম কইতাছি, আমার নামে বদনামি করতাছস? এই দেখছেন ভাই, দেখছেন দেখছেন ডাক্তার সাহেব, ভাইজান আমার লগে কেমন ব্যবহার করছ? ওই চুপ চুপ কইতাছি, আমার মনে কোনো রকম বদনামি করবি না। তাহলে আমি তোর কিন্তু থাপড়াবো, থাপড়া করে কান গরম করে হারাবো, তোর আমি পুলিশে দেবো। বুঝছিস তুই আমার নামে কি কইতে রইছিস? তুই মাঝে নামে বদনামি করতেছ আমার নামে সামনে? মুরবি শান্ত হন, শান্ত হন, আমি ওনারে বকা দিচ্ছি। তোরা সকলকে আমার শত্রু, এনে যারা আছে সকলকে শত্রু, আমার শত্রু শত্রু, আমার নামে এনে ভয়ে ভয়ে বদনাম করতেছ। খারা তোর হগল তেরে আমি পুলিশে দিয়া দেবো, আমি পুলিশে দিবো, আমি পুলিশে মামলা দিবো। আমি আমি কেমন ছাড়ুন না, আমি কই যাচ্ছি, আমি কেমন ছাড়ুন না, আমি আমি কেমন ছাড়ুন না। আপনি যান, আপনি যান। রোগীর অনেকগুলো টেস্ট করাতে হবে। ওনার যে রোগটা সিমটম দেখে মনে হচ্ছে অ্যালজিমার্স নামে একটা রোগ আছে মেন্টাল, ও হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা তো বুঝছি, খালা দুধ গেছে, রেস্টটা আটকা হয়েছে। আনের মতো আয়া, বুঝছেন আয়া না মিশা কথা একদম সহ্যই করতে পারি না, আর কই তো নাই। আর যেগুলো না কথা বাড়াই বাড়াই মিশা কথা কয়ে গুলো আর দুচক্ষ দেখতে পারি না। আচ্ছা বলেন তো আমাকে আপনার কেমন লাগে সত্যি করে বুঝবেন? সত্যি করে কমু মানে আনে মনে কষ্ট নিতেন না তোকে? অ্যাকচুয়ালি মনে কষ্ট নিব না বুঝলেন, আসলে মানে আনে চেহারাটা না আপনি ভালো লাগে না, মানে কেমন যেন মানে চেহারাটা কেমন যেন মানে আউলা আউলা ঝাউলা টাইপের। আপনার
কি এলো মানে খেতে আইলো আনলে দেখলো আবার টুকুর করে গেলো কই মানে আনেরা কি সিঙ্গেল নেই দুজন দুজনের সেটা তো আপনিই বুঝতে পারবেন আপনার অফিস কেন সে এসেছে কেন আবার টপাক করে চলে গেল না চিনি না কো আমি কে 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 মেটা কি রে আরে হেতির তো আইসেনি হেতির যে ওই আন্তর জব্বর ভাই আছে না ওই জব্বর ভাইয়ের বউ হ্যাঁ তা কিন্তু হেতির না ব্যক্তিগতভাবে কি সমস্যা আছে না হেতি খালি প্রেম করে আর বিয়ে করে প্রেম করে আর বিয়ে করে শুনেন হেতির একদম ধারে কাছে যাবেন না ধারে কাছে গেলেই সমস্যায় ঘুরে যাবেন আমি না ঠিক আছে আপনি কি শিওর যে মনে করেন যে খালি প্রেম করার উপরে থাকে নাকি আরে আর নিজে কত প্রেমের সাক্ষী হেতির না আমি কেন যাব প্রেম প্রেম থেকে আমি মনে করেন 100 হাত দূরে থাকি আমার দ্বারা প্রেম হবে না বুঝতে পেরেছেন ও মহানের দ্বারা প্রেম হইতো না কিলে প্রেম করবেন তারপরে মনে করেন পছন্দ হইলে বিয়ে শাদি করবেন এরকম আছে না ব্যাপারটা আছে না বিয়ে কিভাবে করব প্রেমই আসলো না লাইফে মনের সাথে যে আছে না মনের সাথে মন যখন সংঘর্ষ হবে তখন না প্রেম হবে আর প্রেম হলে তো মনে করেন টপাক করে বিয়ে করে নিতে পারতাম আন্নের কি মনের সংঘর্ষ কি আনো হয় না না সংঘর্ষ হচ্ছে না কো সামনে ট্রাকও পাচ্ছি না সংঘর্ষ হচ্ছে না ট্রাক ছাড়া বা সংঘর্ষ জমবে না না দেখেন চিন্তা ভাবনা করে দেখেন মানে ধরেন হঠাৎ করে রাস্তায় ধরেন ধাক্কা লাগবে তোমার এই কথা কেন মনে হইলো কেন মনে হয়েছে আপনি বুঝতে না কেন না আমি না বুঝতে পারি নাই তুমি আমার একটু বুঝাই বলো ভাবি আমি আপনারে কেমনে বুঝাই আয় বুঝি যে আপনি কতটা কষ্টের মধ্যে আছেন এই কষ্টের কথা চিন্তা করলে মানে আপনার কষ্টের কথা চিন্তা করলে আর ভিতর দিয়ে কষ্টের জায়গাটা নষ্ট হয়ে যায় ইয়াকুব আমি যে তোমার উপর চরম বিরক্ত হইতাছি তুমি কি বুঝতে পারতেছো ভাবি আপনি বিরক্ত হইতে না না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কিন্তু ভাবি আপনাকে দেখি আপনার মতন এই মানুষ আজ জীবনও দেখে না ফুলের মতন বউ আর সব বলাইয়া এই বউ রাখি আপনি আরেক মাইয়ার আর ধরি ঘোরাঘুরি করেন কেন এই কথা মানে কি আপনি এই কথার মানি বুঝেন না আর মাইয়াওয়ালা কি সাদা সিধা মানুষ হাতেরা রাখি আর লম্পট জব্বর ভাইয়া একটা চরিত্রহীন আরেক বেটি দিল ওই হাতে ঘোরাঘুরি করে তুমি যা বলতেছো সত্য বলতেছো এই যে এই ইয়াকুবের মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা আসলে ভাবি এই অস্ত্র এলাকা 2500 মানুষ এসে যাবে আর কথা যা কোনোদিন মিথ্যা কথা বলছি না জিব্বা কাড়ি বালাইম আচ্ছা তা তোমার জব্বর ভাই এখন কোন জায়গার মাইয়া কার হাত ধরা কোন জায়গা ঘুরতেছে আমার দেখাতে পারবা অবশ্যই আরমু এইখান থেকে বেশি দূর না না এখান থেকে দূর আছে 50 টাকা রিকশা ভাড়া অবশ্যই এখন লয়ে গেলে ভাইতাম না তবে ভাবি আপনাকে আমি তো বন্ধ দিলাম আমি আপনাকে প্রমাণ দিও এখন ওনাকে আমি ফলো করব বাসার জায়গা থাকো যখন বাসার হইতে ঢুকবো না আপনাকে সাথে সাথে ফোন দিও আমি যাইতে নেবেন না 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 ভাবি আমি কিন্তু তাই রেখে 50 টাকা রাস্তা তো অনেক সময় কথা আপনি হাইবেন না আমি যদি ফটো তুলি আপনাকে আমি দেখাই বিশ্বাস করে নিব না হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করবো তুমি এক কাজ করো তুমি ছবি তুলে আনো আচ্ছা ঠিক আছে আর ফটো তুলি আপনাকে দেখাবো ঠিক আছে সব বার গেছে বিদেশ আর ও বলতেছে সব বার অন্য কোনো মহিলার সাথে আছে এখানে নিশ্চয়ই কোনো একটা ঘাপটি আছে আসল ঘটনা তোমার বাইর করতেই হবে আরে এত টাকা টাকা করিস কেন আমি এত টাকা দিতে পারব না একদম থামলা চুতা করব এখানে কি চান এত লাগি দিবেন কেন ভাই আরে ভাই গ্রামে মোবাইলে বল লগে কথা বলে মেজাজ খুব খারাপ আছে কিছু বলবেন ওর লগে রাগ করছেন এই রাগ আম দুপুরে ধরেন কে ভাই এটা তো ঠিক না হ্যাঁ এটা একদম ঠিক না আপনি রিটারি করেন না কিন্তু এটা ঠিক না এই সব ভাষা ব্যবহার করা ঠিক না কিন্তু এই তুই কটা কষ্ট কা সেটাই তো আপনি বউ সাথে রাগ করতেছেন তার বাড়ি দিয়ে তারে ছাড়বেন
যাচ্ছি যার আমার কিন্তু যাচ্ছি বেশি দিন এত কথা বাদ দিয়ে কি বলবেন সেটা বলেন ভাই বাসা ভাড়া চাই বাসা বেসেলা জি সিন যাইতেছি সিনে যাই দিয়ে কর এই বাড়িতে বেসেলার ভাড়া দেওয়া হয় না অন্যদিকে যান যান বলছি কেন ভাই বেসেলার ভাড়া দিলে কি হইব এত কথা বলেন কেন অন্যদিকে যান কেন ভাই বেসেলার ভাড়া দিলে কি হইব আপনার বউ তো গেরামে আপনার তো ভয় কিছু নাই ভাই বেসেলার ভাড়া দিলে কি ঝামেলা হয় একটু কন আমি একটু শুনি একটু শিখি আপনার কাছ থেকে কেন খুলে কুমু খুলে কুমু কেন যান ওদিকে আপনি কোন কই যাবো কই যাই পাপ পোষণ করু পাপ পোষণ করে তারপর আসি তারপর তো ভাড়া দিবেন নাকি আরে এ তো দেই বিরাট ঝামেলায় পড়লাম শাল আর পাগল ছাগলের দল যান ওদিক যান বড় ভাই আমার কিন্তু কথাটা খুব ইজ্জত লাগছে আমাকে পাগল ছবি করলো আমার ইজ্জত টান টান অবস্থা বড় ভাই আপনি খালি অর্ডার দেন অর্ডার দেওয়ার সাথে সাথে আমি ওনার নাক ফাটা করবো একদম ফাটা করবো মনে করছে কি টান টান দাঁড়াতে হয়েছে সবার ব্যাপার অন্য বেডের লোকের ভারকে বলকে কোন কাঞ্চিতেই বসে বসে গপ্প মারে আপনাকে রাখি আরে জি ওই যে কম্পিউটারে আছে না নেই যে গলা কাটা ছবি কেমনে কেমনে জানি বসায় ওর মা করি আমাকে একটা বানাই দেন না ভালো কথা বলেছিস তো জবের বুদ্ধি বের করেছিস তো গলা কাটা কোনো ব্যাপার হলে নাকি কেটে লিব কোনো সমস্যা নাই জব্বারের মাথা থাকবে ফিগার কাটটা বসাবো ওর মতো এরকম একটা ফিগার পাওয়াতে একটা মুশকিল হয়েছে অসুবিধা নাই তামিল টামিল করতে থেকে বসিয়ে দেবো আমি তো বোমার কথা বলি নাই হ্যাঁ তোরণ মন ফুলিশ ফুলিশ নিশ্চয় বোমা টোমা আছে হ্যাঁ নিশ্চয় তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আমার ডাক্তার টেস্ট করছি কোন সুম টেস্ট করছি তোর চরিত্র ফুলের মতো পবিত্র আমার চরিত্র না ফুলের মতোই পবিত্র আর তোর চরিত্র কি জানোস তোর চরিত্র হলো কেন্দার মতো পবিত্র